আসসালামু আলাইকুম বিস সকলকে স্বাগত জানাচ্ছি পক্ষ থেকে এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই পর্বের ভিডিওটি দেখার জন্য দীর্ঘ কয়েকদিন ব্যস্ত থাকার ফলে ভিডিও দেওয়া সম্ভব ছিল না আজকে আপনাদের সামনে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম অবশ্যই আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দেওয়া আমি অবশ্যই আল্লাহ রহমতে ভালো আছে বিওয়ার্ডস আজকে আপনাদের সাথে কিবোর্ডের একটি শর্টকাট কি নিয়ে আলোচনা করবো এবং এই শর্ট কীর কাজ কি আমরা এই কিবোর্ডের কীটি সম্পর্কে জানতে পারবো আপনারা অনেকেরই কীবোর্ডের বেশ কী সম্পর্কে ধারণা নেই আর এখন থেকে আমি আপনাদের সাথে ধারাবাহিক আলোচনা করবো কীবোর্ডের কী প্রত্যেকটি আমরা কীবোর্ডের কী কাজ এইগুলো সম্পর্কে আজকে আপনাদের সাথে শুধুমাত্র কীবোর্ডের প্রিন্ট স্ক্রিন এটি নিয়ে আলোচনা করব বিওয়ার্স আপনারা অনেকে কম্পিউটারের বিভিন্ন অপশনে যাওয়ার পর এই পেজটির আপনার স্ক্রিনশট দিতে হয় কম্পিউটারে আপনি যে কোনো একটি ফোল্ডার অথবা যে কোনো একটি পেজ অথবা যে কোনো একটি ব্রাউজার ওপেন কর যদি আপনার এই জায়গাটুকু স্ক্রিনশট দিতে হয় তাহলে আপনার না জানা থাকলে আপনি কী সিস্টেমে দেবেন আপনি যদি প্রিন্ট স্ক্রিন এটিতে একটি টিপ দেন এবং ওয়ার্ড অথবা আপনি অন্য একটি সফটওয়্যারে যাওয়ার পর যদি নতুন একটি ডকুমেন্ট নিয়ে আপনি কন্ট্রোল বি অর্থাৎ পেস্ট করেন আপনার এই পুরো স্ক্রিনটা এখানে পেস্ট হয়ে যাবে যদি আপনি নতুন জেনে থাকেন অবশ্যই আপনাকে অনেক ধারণ লাগবে আপনি যদি আমার এই ভিডিও থেকে বিষয়টি শিখে থাকেন অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশের আইকনে ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ভিউয়ার্স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্ত করলাম আল্লাহ হাফিজ